সেই নাম্বারটা দেখবে প্রতিনিয়ত বিশালগড় মন্ডল যুব মোর্চার সম্পাদক সুমিত দাস উপর আক্রান্ত হয়েছে। আমি শুধু জানতে চাই যে উনার গুচরে এই বিষয়গুলো আছে কিনা, আর উনার যে সাঙ্গবাঙ্গরা মিলে সুমিত দাসের উপর আক্রমণটা চালিয়েছে, আমাদের সবার উপস্থিতিতে এখানে আক্রমণটা হয়েছিল। এখানে আপনাদের কি মনে হয় নেতৃত্বটা কে দিচ্ছে বলে? দেখুন আপনারা, ও মন্ডল যুব মোর্চার সম্পাদক, আজকেও যারা ডপ করছে আজকেও তাদের টেলিফোনে তাদের থ্যাট করা হয়েছে, জানো তোমাদের যে টেন্ডারগুলি তোমরা ড্রপ করছো এগুলি উদ্যোগ করো। তারা বলছে না আমরা উদ্যোগ করতাম না, যে সিস্টেম গভর্নমেন্টের সিস্টেম আমরা মেনটেন করলাম, আমরা উদ্যোগ করতাম না। সর্বোপরি আমরা শান্তির বিশাল করছে। আমরা এসেছি গতকালকে আমাদের অফিসের যে গণ্ডগোলটা হয়েছে সেটার ব্যাপারে, যারা যারার নামে কেস হয়েছে আট দশজনের নামে, তাদেরকে কালকে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা হয়েছে না। পাশাপাশি আজকে সকালবেলা যারা টেন্ডার দিয়েছে তাদেরকে মানে ফোন করে হুমকি ধুমকি দিতেছে। এই কারণে আমরা থানাতে আসি, আজকের মধ্যে যদি এটার কোনো অ্যাকশন না হয় তাহলে আগামী দিনে আমরা হাইওয়ে রাস্তা আমরা বন্ধ করে দেব। এই জায়গায় আমরা চারজন কাউন্সিলর আছি, পাশাপাশি আমাদের যুবক কর্মীরা সবাই আছে। সেইভাবে আমরা থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি, এটা যাতে আজকের মধ্যে যাতে অ্যাকশন নেওয়া হয়, এই হলো আমাদের দাবি। আমরা আমাদের সরকারে একটা সিস্টেম ছিল, ই টেন্ডারিং সিস্টেম ওপেন, মানে এভরিবডি হ্যাজ গট দ্য রাইট টু সাবমিট দ্য পার্টিসিপেট ইন দ্য টেন্ডার ওপেনলি। কিন্তু দেখা গেছে বিশালগড়ের ওপেন টেন্ডার ড্রপ করতে গেছে, যারা যারা ড্রপ করছে ওই সমস্ত লোকের কিছু কিছু মিসকে বিশালগড়ে তারা থ্যাট করতেছে। ই টেন্ডারিংয়ের সিস্টেমে তারা ড্রপ করছে ওপেনে, তাদের এগুলি উদ্যোগকরণ রেখে এই হিসাবে আমাদের যে বাদলপাল সে টেন্ডারও ড্রপ করে নাই। প্রসেনজিৎ সরকার সে গেছে জানতে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার DWS-এর অফিসে কী অবস্থা হয়েছে টেন্ডারগুলি। তো যাওয়ার পরে কিছু হতো মিসক্যান, তাদের দুইটা মারধর করছে, আমরা থানাতে তাদের নাম দান দিয়ে এফআইআর করছি। বিশেষ করে জয়ন্ত দাস, মন সরকার, রণবীর দেবনাথ, এমতর পাঁচ সাতজন তারা দৌড় মারধর করছে, মারধর ইন কানেকশান অফ দি এই বাদল দাস এবং প্রসেনজিৎ সরকারের ব্যাপারে তারা নিজে চোখে দেখছে, তারা প্রকাশ্য ব্রড ডে লাইটে তারা মারতেছে। তো এক দুদিন যে বাইরে এসেরা দেখতে এসেরা তারা নিজে থানাতে এফআইআর করছে, প্রসেন এই বাদল পাল আর প্রসেনজিৎ সরকারের মারছে, কে মারছে মন সরকার আর জয়ন্ত দাস দুজন, তাদের নামে থানাতে এফআইআর করছি। আমরা আজকে থানাতে ডেপুটেশন মাধ্যমে থানা কর্তৃপক্ষের কাছে আলটিমেটাম আমরা দিছি, কেন বাই টুডে দি প্রিন্সিপাল একুই শুড বি অ্যারেস্টেড, আদারওয়াইজ উই মিট দ্য ব্লকেজ অফ দ্য ন্যাশনাল হাইওয়ে। আমরা ন্যাশনাল হাইওয়ে আমরা ব্লকেজ ব্লক করাম, তাদের আমাদের এটা আমাদের গভর্নমেন্টের ডিসিশান, ই টেন্ডারিং সিস্টেমটা আমাদের গভর্নমেন্ট ডিসিশান। প্রত্যেকটি মানুষের তার টেন্ডার ড্রপ করার মৌলিক অধিকার তার আছে, এটা কেউ রোধ করতে পারতো না। এটা সিস্টেম, এটা আজকের সিস্টেম, যে চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে সবাই জানে এটা। কিন্তু যদি আমাদের প্রিন্সিপাল অ্যাগ্রি যদি বাই টুডে দে শুড বি অ্যারেস্টেড বাই টুডে নাইট, আদারওয়াইজ উই শ্যাল মেক দ্য ব্লকেজ অফ দ্য ন্যাশনাল হাইওয়ে ইন বিশালগড় মার্কেট। আপনাদের কী মনে হচ্ছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? দাদা আচ্ছা, আমাদের আশ্বস্ত করতেছে আজকে মতো তাদের তো বাড়ি থাকে না বা কোনো কারণে করতে পারছে না, আমাদের আজকে তারা আশ্বস্ত করছে বাই টুডে দে শুড বি অ্যারেস্টেড। কতজনের নামে মামলা করছেন? আমরা টোটাল তো বলো আট জনের নাম, আট থেকে দশজনের নামে আমরা করছি, আর কিছু আননোন আছে সবার নাম আমরা জানি না। সব থেকে দুর্ভাগ্যের বিষয় আমাদের যে আমাদের